আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরা খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের ন্যায় প্রবাসে শোকের ছায়া মসজিদে মসজিদে বিশেষ মোনায় তৃতীয় দিন অতিক্রম যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ওয়াকিং ফর জাস্টিস পদযাত্রার কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের প্রতিবাদ সভা বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও সদ্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের আপামর জনতার পাশাপাশি যুক্তরাজ্যের সকল বাঙালিদের মাঝেও শোকে ছায়া নেমে আসে প্রয়াত এর রাষ্ট্রনেতার বিদেহী আত্মার মাগেরাত কামনায় যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা করা হয়েছে এদিকে রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ তেত্রিশটি সমমনা সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব জিলুর রহমান চৌধুরী এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মিজারুল কায়েজ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ লন্ডনের বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উল্লেখ্য গত বুধবার এই বসিয়ান রাজনৈতিক চুরাশি বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বিকেল চারটা সাতচল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণজাগরণ মঞ্চে ইউকে উদ্যোগে ওয়াকিং ফর জাস্টিস এর সাত দিনের পদযাত্রার আজ তৃতীয় দিন অতিবাহিত করল পদযাত্রায় অংশগ্রহণকারীরা বৈরী আবহাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে সাজ্জাদুল আজিজ মালিক ও তাঁর দল হেঁটে চলছেন লন্ডন অভিমুখে আজ তাদের টামুয়ার পাড়ি দিয়ে ড্রাগবিতে পৌঁছার কথা রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে এবং যুক্তরাজ্যে অবস্থানরত যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনার দাবিতে এই বিশেষ পদযাত্রা বলে জানা গেছে নাট্যকর্মী ফজলুল করিম তুহিনের সমন্বয়ে এই পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশাহ মঞ্চ অভিনেত্রী স্মৃতি আজাদ সাংবাদিক জুয়েল রাজ সাংস্কৃতিক কর্মী মঞ্জুলিকা জামালি ও স্বপন চৌধুরী সহ আরো অনেকে এই দলের আগামী ছাব্বিশে মার্চ লন্ডনের রিজেন্স পার্কে পৌঁছার কথা রয়েছে দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলের বিজয়ে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সভা অনুষ্ঠিত ব্যারিস্টার আলিমুল হক লিটন ও ব্যারিস্টার ইকবালের হোসেনের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজুদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ ফারুক শামসুদ্দিন আহমেদ খান প্রফেসর ফরিদুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন সলিসিটার ইকরামুল হক মজুমদার ব্যারিস্টার মুজিবুর রহমান অ্যাডভোকেট সালাউদ্দিন খান মিঠু ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী ব্যারিস্টার জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট আবুল হাসনাদ ব্যারিস্টার এ মামুন সহ অনেকে সভা চলাকালীন সময়ে টেলি টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিলুর রহমানের স্মরণে নূরে মদিনা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এক শোক সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের চ্যানেল আই কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয় চ্যানেল ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ আলহাজ মালানা শফিকুর রহমান বিপ্লবীর সভাপতিত্বে এবং লয়লা এজেন্ট পুয়ার হেল্পের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের পরিচালনায় এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালানা রফিকুল ইসলাম জাফরি বক্তব্য রাখেন মালানা আব্দুস শবুর মালানা ফকরুল ইসলাম কামারি হাফিজ কালসার আহমেদ মালানা গুলাম সহ আরও অনেকে এতে নাতে রাসুল সাল্লাম পাঠ করেন আলহাজ মতিউর রহমান ও কারি মুতাসির আলী উপস্থিত বক্তাগণ এ সময় প্রয়াত রাষ্ট্রপতির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এছাড়া তাঁর বিধিহী আত্মার মাগেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার উদ্যোগে যুক্তরাজ্যে সফররত কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কর্সারে আহমেদের পরিচালনায় পূর্ব লন্ডনের পলাস্থ স্থানীয় একটি সেন্টারে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি শ্রমিক সহসভাপতি ডক্টর আব্দুল আজিজ লন্ডন মহানগর বিএনপি এর সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম মামুন সাংগঠনিক সম্পাদক শামসু রহমান মাতাব বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক এনামুল হকিনু রোমান আজাদ চৌধুরী যুক্তরাজ্য ছাত্রদলের সভাপতি জসীমউদ্দিন সেলিম যাশাশের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা আরো উপস্থিত বক্তারা এই সময় সংগঠিত অতিথি ভূয়সী প্রশংসার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান। বাংলাদেশের রাজনৈতিক ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডন মহানগর শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত হয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া ব্রিকলেন মসজিদের সভাপতি আতাউর রহমান চৌধুরী লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া আফসার খান সাদেক আজহারুল ইসলাম দেলার হোসেন আফিজ মিয়া ইলিয়াস মিয়া সহ আরো অনেকে দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন্ড মসজিদের ইমাম নজরুল ইসলাম হাফিজ মতিউল হক ও হাফিজ সাজ্জাদ সিলেটে জামায়াতে ঢাকা হরতাল চলাকালীন বিশ্বনাথের কলেজ রোডে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে জামায়াত কর্মী গোলাম রাব্বানির নিহতির প্রতিবাদে পূর্বলান্টনের আলতাবলি পার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বিশ্বনাথবাসীর নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আক্তার হোসেন কাউসারের সভাপতিত্বে এবং মাহিনুর রহমান মজুমদার এর পরিচালনায় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের সফররত অধ্যক্ষ হাসমুতুল্লাহ মাস্টার ইমাদউদ্দিন জমিয়তে উলামা ইউরোপের আমির মুফতি শাহ সদর উদ্দিন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালিক সেফ বাংলাদেশের ব্যারিস্টার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইউকের সেক্রেটারি মালানা সৈয়দ তামিম আহমেদ আঠারো দলীয় জোট নেতা নুরুন বক্স হাফিজ হোসাইন আহমেদ বিশ্বনাথী আব্দুর রহিম রঞ্জু আবুল কালাম আব্দুল বাসিত রফি মালানা সৈয়দ নঈ আহমেদ মালানা শামী আহমেদ সহ অন্যান্যরা সাবেক সভাপতি গ্রুপের চেয়ারম্যান মিন্টু বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা থেকে উত্তলনের সরকার ও বিরোধী দলকে একটি কার্যকর সমঝোতায় না আসলে দেশের অগ্রগতি ব্যাহত হবে বুধবার আবদুল্ল মিন্টু লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করায় প্রবাসী বাংলাদেশি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন আলিয়া রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসি এর সাবেক চেয়ারম্যান শাহগীর বক্ ফারুক বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন নাসরিন আওয়াল মিন্টু ইউকে সভাপতি সাবেক সভাপতি ড এম এ আজিজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ নেওয়াজ নারী ম্যাগাজিন সম্পাদিকা শাহনাজ সুলতানা প্রমুখ রাখেন টিভি উপস্থাপিকা সাইদা চৌধুরী লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ইস্ট লন্ডন বিএনপির সেক্রেটারি আশরাফ গাজী যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ টার হ্যামলেস বিএনপির সহসভাপতি সভাপতি উদ্দিন সাইদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় আবদুল্লাহ মিন্টু কর্তৃক দেশে ব্যবসা ও সমাজ সেবায় অবদানের ভূয়সী প্রশংসা করেন পূর্ব লন্ডনের হোয়াইট অবস্থিত ব্রিটিশ এডুকেশন কনসালটেন্সির উদ্যোগে স্পট অ্যাডমিশন অনুষ্ঠিত হয়েছে আঠারোই মার্চ সোমবার প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অ্যাডমিশন অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে শুরু হয়ে অ্যাডমিশন বিকেল পাঁচটা ত্রিশ পর্যন্ত স্পট অ্যাডমিশনটির পরিচালনায় ছিলেন ইউনিভার্সিটি অব গ্লিন্টারের অ্যাডমিশন টিম বিলেতে পড়তে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যেই এ ব্যবস্থা বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা যায় এ সময় গ্লিন্ডার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টিম কর্তৃক প্রায় বিশ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা ছাড়াও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয় তবে স্পট অ্যাডমিশন শেষ হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বা সিমা কোর্সে এখনও ভর্তি চলছে বলে ব্রিটিশ এডুকেশন কনসালটেন্সি কর্তৃপক্ষ কর্তৃক জানা যায় চলাকালে ব্রিটিশ এডুকেশন কনসালটেন্সির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ডিরেক্টর আব্দুল আল মাসুদ ও মোহাম্মদ সিরাজুল আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে সভা সেফ বাংলাদেশ কার্ডিক শাখার রোমে গোলসেন্সা ফ্রন্টিয়ার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত